আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো হোটেলের মতো করে সর্ষে পাবদা। আমাদের বাঙালিদের মাছ ছাড়া তো চলেই না, তাই আমাদেরকে বলে মাছে ভাতে বাঙালি। এখন রান্নাটা শুরু করি। এখন আমি 10টা ছোট সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভাজার জন্য মেখে নিব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলব। এখন এই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নরম করে নিতে হবে। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ সরিষা, 1 চা চামচ কাসুন্দি দিচ্ছি। আপনারা সরিষার কোনো রেসিপি করলে চেষ্টা করবেন কাসুন্দিটা দিতে, কারণ কাসুন্দিটা দিলে তরকারি ফ্লেভারটা ভালো আসে। এখন আমি অ্যাড করছি একটু পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে আরো একটু কষাবো। মশলাটা যত কষাবেন ততই রান্নাটা খেতে মজা হবে। এখন আরো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলও উপরে উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব ঝোলের জন্য। উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং হাই আঁচে রান্না করব। ঢাকনা খুলে আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট রান্না করলেই হয়ে আসবে তরকারিটা। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা অফ করে দিব। অফ করে পরিবেশন করে দেখাবো। আপনারা চেষ্টা করবেন আমি যা যা দিয়েছি তা তা দেওয়ার জন্য, তাহলে রান্নাটা অনেক টেস্টি হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।